ষোলো বছরের বঞ্চনায় যে সমস্ত কর্মকর্তারা বঞ্চিত ছিলেন নিপীড়িত ছিলেন মানসিকভাবে এবং পারিবারিকভাবে তাদের বিষয়ে সরকার সদস্য হয়ে একটি কমিটি করেছে এই কমিটি হেডেড বাই আমাদের জনাব জাকির আহমেদ খান ফরমার ফাইন্যান্স সেক্রেটারি অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে এই কমিটিটির নাম হলো আপনাদের স্পেসিফিক বলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তা আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি এই কমিটিকে টিও হিসেবে তিন মাস সময় দেওয়া হয়েছে এবং এই কমিটির সাথে আরো চারজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে তারা অতিরিক্ত সচিব লেভেলের চার মন্ত্রণালয়ের একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় একটা ক্যাবিনেট ডিভিশন আরটা হলো অর্থ মন্ত্রণালয় আর আইন মন্ত্রণালয় এই পাঁচজন এই কাজ যেদিন থেকে শুরু করবেন ত্রিশ তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ মালা এবং কেস টু কেস তারা কে কি পদ পাবেন পদ পাওয়ার পরে আর্থিক সুবিধাটা এদিন থেকে করে এটা কোনো সমস্যা না এখন এইটা হলো মূল কথা হলো যে এই কমিটিটি আড়াই হাজার যে আমাদের দীর্ঘ ষোলো বছরে বঞ্চিত ইনক্লুডিং মি এই এদের নিয়ে কোন পিরিয়ড দুই হাজার নয় সাল থেকে চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায় এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন চাকরি করে বিদায় নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন পারিবারিক হয়েছেন আর্থিকভাবে হয়েছেন অনেকে অসুস্থ হয়ে গেছেন নানানভাবে আমরা এটাকে সরকারের এই সরকারের সদস্যের সরকার আমরা যেটা বলি ইন্টিরিম সরকার বলি ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান আপনারা জানেন যে মাত্র তেরো দিনে এই সরকার তিনটা পদে পদোন্নতি দিয়েছে তিনটা স্তরে মাত্র তেরো দিনে সিনিয়র সেক্রেটারি টু ডিএস ডিএস টু জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি টু অ্যাডিশনাল সেক্রেটারি এদের পদায়ন চলছে কোনো সমস্যা নেই তো আমার মনে হয় মূল মেসেজটা হলো এই আরও যদি আমরা বলতে চাই যে টিও আরটা কি এরা কী কাজ করবে এরা হলো তিরিশ দিনের মধ্যে মানে এই কমিটি তিন মাস মধ্যে রিপোর্ট দেবে তারপরে আমাদের কমিটির কাজের লজিস্টিক অ্যান্ড আমরা যেটা বলি সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয় দেবে এখানে কোনো একটা উপযুক্ত রুমে উনি এসে বসবেন আমাদের যে চার্জের চারজনকে দেওয়া হবে তারা যেদিন থেকে শুরু করবে তারা কাজ করবে এবং এই জন্য একটা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে তারা রিপোর্ট দিতে পারেন অথবা কেস টু কেস তারা পিস মিনো দিতে পারেন ইট ডিপেন্ডস অফ দি কমিটি আপনার প্রশ্নটা আমাদের পজিটিভ নেগেটিভ দুটা সাইড আছে প্রথম কথা হলো ষোলো বছর তারা কোনো সুযোগই পায়নি এটাকে যে যেভাবে ব্যাখ্যা করেন দ্বিতীয় হল আমরা একটা ফরমেট করেছি যে উনি সেক্রেটারি কতদিন ছিলেন ডিএস কতদিন ছিলেন জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন এডিশনালজির হলেন অধিকাংশ দেখে মাঝে দুটা জিরো দিন আসতেছে এই জন্য আমরা যেটা করতেছি এদের পদায়নের ব্যাপারে আমাদের দেশ জানেন বিভিন্ন সরকারি এজেন্সি আছে একটা অথরাইজড এজেন্সি এনএসআই

আমার এতদিন এই পদে আমি ফিনান্সিয়াল বেনিফিট পেতাম আমি পেনশনে চলে গেছি পেনশনের সময় পিয়ারএল আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে উনি ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে এখানে নেগেটিভ কিছু নাই আমাদের আমি তো বল বলবো আমার কথা যদি বলেন আমি এই তো আড়াই হাজারের মধ্যে আমিও একজন তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে সরকার যদি মনে করে কাউকে কাউকে ফিট থাকে সব দিক দিয়ে ঠিক আছে এনএসআই রিপোর্ট ঠিক আছে তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে